সারা দেশ বৃষ্টির আবাস, নদীবন্দরে সতর্কতা। দেশের সব বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে জোরো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা জোরো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া লঘু চাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। অপরদিকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।